আজ সকালবেলা ভালোই হাওয়া দিচ্ছিল, ছাদে বেশ রোদও ছিল। বেলার দিকে দেখি কি বৃষ্টি পড়ছে, তাই ভাবলাম আজ একটুখানি ল্যাংচা বানাই। তো ল্যাংচা বানানোর জন্য আমরা কড়াইতে দেবো 2 কাপ জল, তার মধ্যে দিয়ে দেবো 2 চামচ গুঁড়ো দুধ, ভালো করে মিশিয়ে নেব। তার মধ্যে আমরা দিয়ে দেবো 1.5 কাপ সুজি। খুব ভালো করে এই মিক্সচারটাকে মিশিয়ে নিতে হবে। আমরা এটাকে একদম ঘরোয়া উপকরণে বানাচ্ছি, যে কেউ খুব সহজেই বানাতে পারে। ভালো করে না থেমে মিশিয়ে নিতে হবে। যখন আমাদের সুজি ডোটা ঠিক এরকম টাইপের কনসিস্টেন্সির হয়ে যাবে, তখন আমরা এটাকে নামিয়ে নেব। তারপর এটাকে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে, বেশি ঠান্ডা না হয় তাহলে সুজিটা জমে যাবে। তারপরে এবার চিনির শিরার জন্য আমরা দিয়ে দেবো 2 কাপ জল, তার মধ্যে দিয়ে দেবো 2 কাপ চিনি, ভালো করে মিশিয়ে নেব। তারপরে শিরার মধ্যে দিয়ে দেবো 2 এলাচ, ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে যতক্ষণ না চিনিটা গুলে যায় ভালো করে। এখন আমাদের চিনিটা গুলে গেছে আর আমাদের শিরা রেডি। এবার সুজি ডোটার মধ্যে দিয়ে দিয়েছি 5 চামচ গুঁড়ো দুধ, এখানে বা 1/4 চামচ বেকিং সোডা, 1 চামচ ঘি। এবার এই মিক্সারটাকে ভালো করে হাতের সাহায্যে মেখে নিতে হবে। ভালো করে মাখা হয়ে গেলে নিজের পছন্দের মতন আকার দিয়ে দিন। আমি এখানে একটা চৌকো বানানোর চেষ্টা করেছি, একটা গোল আর বাকি সব লম্বা। এবার এক এক করে আস্তে আস্তে করে তেলে লাল করে ভেজে নিন, ভালো করে ভেজে নিতে হবে। এবার মিষ্টিগুলো শিরাতে দিয়ে দিন, সুন্দর করে ভেজে নিতে হবে। এগুলো একদম না থামে, থামলেই কড়াইতে লেগে যাবে। আস্তে আস্তে করে আমরা সব কটাকেই ভেজে নেব, আর মাঝে মাঝে শিরাগুলোকে একটুখানি এদের উপরে দিয়ে দিতে হবে, তাহলে কি মিষ্টির ভেতরে শিরাগুলো ভালো করে ঢুকবে। আর আমাদের হোমমেড ল্যাংচা একদম রেডি হয়ে গেছে, খুব সুস্বাদু খেতে। এরকম ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।